হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছি মিসি। দেখো, আমার বাবুকে চান করাচ্ছি। বাবু দাঁড়া, হালকা গরম জল দিয়ে, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে বাবুকে এখন চান করাচ্ছি পরিষ্কার করে। দেখো, প্রথমে মাথাটাকে হালকা করে ভিজিয়ে নিলাম গরম জল দিয়ে। দেখতে পাচ্ছো, গরম জল ঠান্ডা জল মিশিয়ে অনেকক্ষণ ধরে চান করানো হয়নি বাবুকে। যে দেখো, এটা আমি অর্ডার করেছিলাম আমার বাবুর শ্যাম্পু, দেখতেই পাচ্ছ, অল্প নিলাম বাবুকে। কিভাবে দেখো, ঠিক এইভাবে ভালো করে দেখতে পাচ্ছ, কিউট ভাবে দেখছে। দেখছো, জল দেখলে প্রচন্ড ভয় পায়, জানো তো? ও ভাবে যে কখন আমার কোলে উঠবে, কিন্তু অনেকদিন ধরে চান করা হচ্ছে না, তার জন্য আমি ওকে ভালো করে দেখেছি। আমি মাসাজ করে দিচ্ছি বাবুকে, ভালো করে। হ্যাঁ, ভালো করে, কলাতে খুব নোংরা হয়েছে দেখতে পাচ্ছ। আর একটু লাগবে শ্যাম্পু, অল্প, বেশি না। দিলাম, গরম জল না নিলে না। দেখো, গালে দিচ্ছে, কি সুন্দর করে আমি ঘষে দিচ্ছি, দিচ্ছে কিউট ভাবে, কেমন চান করছেন বাবুটা দেখতে পাচ্ছ। পড়ে যাবে বাবু, ভয় পাচ্ছে, একটু গরম জল দিয়ে একটু করে করে নিলাম। নিয়ে গরম জল না নিলে ঠান্ডা লেগে যাবে। আর একটু জল মিশাই, কানটা কেমন চেপে নিতে হবে, ঠিক আছে? কিছু হয় না, ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। দেখো, ওইদিকে চলে যাচ্ছে, চান করবে না। আচ্ছা বাবু, তার একটু একটুখানি, এক সেকেন্ড, না দাঁড়াও দাঁড়াও, আর একটু জল আনবো। তোমরা সবাই যখন চান করাবে না, তখন অন্তত চেষ্টা করবে এদের শ্যাম্পুটা ইউজ করার জন্য। এদের শ্যাম্পুটা যদি তুমি না ইউজ করো না, তাহলে লোম পড়বে। প্রথমে আমি যেমন জানতাম না, কোলে উঠে পড়ে যাও, এই দাঁড়া বদমাইশ, কেন বলতো, এদের শ্যাম্পুটা যদি তুমি না ইউজ করো, এমনি আমাদেরকে শ্যাম্পু দিলে এদের গায়ে থেকে লোম প্রচুর পড়বে, কিন্তু যদি এদের শ্যাম্পু তুমি করাও, তাহলে লোম টোম কিছু আর পড়বে না। আরেকটু গরম জল আছে, নিন, কেডলিতে করে নিয়েছি, ঠান্ডাও পড়ছে। আচ্ছা দাঁড়া, হয়ে গেছে, হয়ে গেল বাবা, দাঁড়া, অনেকদিন ধরে ভাবছি চান করাবো, আরও হয়ে উঠছিল না, সময় করতে পারছি না চান করাবো। ফাইনালি আমি করিয়ে দিয়েছি আজকে, ট্যান ট্যান বাবা, হয়ে গেছে, গাজারা হয়ে গেছে বাবা। চন্দন, এটা চন্দন মাখবি? আচ্ছা দেখি, নখটা পরিষ্কার করে দিই, দাঁড়াও।
ধরো এদিকে এসো, লোকটা বসে করে দিই, দাঁড়ো এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও বাবু, এখানে দাঁড়াও দাঁড়াও, নখটা তো পরিষ্কার করতে হবে না, এদিকে এসো, এদের নখটা না কাটা যায় না জানো তো, দেখো এ দেখো ব্রাশ দিয়ে তারপরে ব্রাশ পরিষ্কার করবে, নখের যত ময়লা আছে সব উঠে যাবে, আমি তো এইভাবেই করছি, তোমরা এইভাবেই করবে, আর এদের নখ একদমই কাটবে না, কেন বলো তো এদের নখ যদি কাটো তাহলে রক্ত বেরিয়ে যাবে, কেন স্কিনটা খুব নরম, আমি কোনোদিন এদের নখ কাটিনি, কিন্তু নখটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি, এ দেখো দেখেছো পায়ের পাতাগুলো, দেখেছো এইভাবে পরিষ্কার করবে তোমরা, রাস্তা ভিজিয়ে নেবে, আমি এইভাবে দেখো দাঁতটাকে পরিষ্কার করে দিচ্ছে একটু, হয়ে গেছে হয়ে গেছে, দেখেছো ঘাস ঘাস করে খাচ্ছিস নোংরা আগর, ব্যাস পরিষ্কার হয়ে গেছে, হয়ে গেছে পরিষ্কার, এবারে পঞ্জিং বাত হয়ে গেছে, আচ্ছা এবার হচ্ছে দেখো, জানো তো এই যেমন স্টুডেন্ট পুচকি ছিল ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে, দেখে কিভাবে চান করছে দেখতে পাচ্ছ, ফাইনালি দেখেছ, ও হয়ে গেছে বাবু, হয়ে গেছে ডান ডান হয়ে গেছে কমপ্লিট, দেখো চান হয়ে গেছে, ঠিক আছে গাছে এনে নিল, ঠিক আছে এটা দেখেছ, দেখো ফাইনালি আমার বাবুর পঞ্জিং বাদ হয়ে গেছে, টাটা টাটা করে দাও বাবু, বলো আমাদের সাবস্ক্রাইব করো।